গোলাপ জাম, গোলাপের মতো সুবাস থাকায় এই ফলটিকে আমরা গোলাপ জাম হিসেবে বলে থাকি। এই গোলাপ জাম বাংলাদেশে বর্তমানে বিলুপ্ত প্রায় ফলগুলোর মধ্যে অন্যতম একটি। এটি একসময় বাংলাদেশের গাজীপুর বা অন্যান্য এলাকায় বনজঙ্গলেও এর গাছ দেখতে পাওয়া যেত। বর্তমানে এগুলো অনেকটাই হারিয়ে গিয়েছে। এই ফলটি বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, চীন এই দেশগুলোতে পাওয়া যায়। গোলাপজাম অত্যন্ত সুস্বাদু একটি ফল, অত্যন্ত সুঘ্রাণযুক্ত একটি ফল। এই ফলটি শুনেছি যে আগের দিনে রাজা বাদশারা তাদের খাবারের তালিকায় রাখতেন। এই গোলাপজামের ভিতরে কয়েকটি বীজ থাকে, এই বীজগুলো ফেলে দিয়ে বাকি পুরোটি খাওয়া যায়। হালকা মিষ্টি স্বাদের এই ফল, ডায়াবেটিসের রোগীরাও এটি খেতে পারবে। আমি এই ফলটি কেটেছি এবং এই ফলের মধ্যে আপনি দেখতে পাবেন যে এর মধ্যে কয়েকটি বীজ আছে। এই বীজগুলো থেকে সহজেই চারা তৈরি করা যায়। এখানে তিনটি বীজ আছে। পরবর্তীতে কখনো এই বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় সেই ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। কথিত আছে এই গাছের ছাল পাতা এগুলো দিয়ে পেটের পীড়া, ডায়রিয়া, বমিভাব, ডায়াবেটিস এগুলোর চিকিৎসা করা হয়। ফলটি দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাল্লাহ সুন্দর, খুবই টেস্টি। যারা খাননি আপনারা বিভিন্ন জায়গায় বাজারে এই ফলটির বিক্রয় হয়। বর্তমান সময়ে 400 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হয়। আপনারা একটা দুটো বা যে যার মতো করে কিনে এর স্বাদটা গ্রহণ করতে পারেন। এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এছাড়াও রয়েছে ভিটামিন B1, B2, B3, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি। এই ফলটি আমাদের দেশে হারিয়ে যাচ্ছে, সুতরাং আমাদের উচিত হচ্ছে এই ফলের গাছ রোপণ করে এই ফলটিকে সংরক্ষণ করা, যেহেতু এটা আমাদের পুষ্টির একটা অন্যতম উৎস হতে পারে। সুতরাং এই ফলটি এবং খেতেও যেহেতু সুস্বাদু, আমরা এর চারা রোপণ করতে পারি আমাদের বাড়ির আঙিনায়।